শিক্ষকরা হচ্ছে স্কুল চলাকালীন সময়ে স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক। তারা কিন্তু আমাদের, আমরা যেমন হচ্ছে বাসায় দেখছি, অন্যান্য সময় দেখছি অভিভাবক, তারাও কিন্তু অভিভাবক। তাদের মর্যাদাটা অনেক উপরে, অনেক অনেক উপরে। এবং অভিভাবকের অনেক সময় কিন্তু আমরা নিজেরাও বলি যে আমার কথা না শুনো, টিচারের কথা কিন্তু শুনতে হবে। আমরা আরো বাচ্চাদেরকে বলি যে টিচার যেটা বলে সেটাই শুনতে হবে। তো তাদের যে মর্যাদাটা সেটা অন্য জায়গায়। তো আমরা তাদের কাছে কিন্তু ওই সময় বাচ্চাকে ছেড়ে দিই। একটা বাবা মার কাছে সন্তানের চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই, তার চেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু না। তো তা আমাদের যখন সন্তানকে তাদের হাতে ছেড়ে দিই, তখন যদি এই ধরনের কথা শুনি, আমরা প্রত্যেকে আশঙ্কা বোধ করি যে স্কুলে না জানিয়ে আমার ছেলে বা আমার মেয়ে যাচ্ছে, কি জানি হবে। তো এখন এইখানে মেয়ের সন্তানদের ব্যাপারে বাবা মারা আরো বেশি আশঙ্কা বোধ করে যে কোনো ধরনের শারীরিক হেনস্থার শিকার হয় কিনা। এই ধরনের যখন অভিযোগ আসে, আসলে প্রথম কথা হচ্ছে গিয়ে এটা তো পুরো সোসাইটিতে অনেক খারাপ একটা মেসেজ যায় যে স্কুলে টিচার এই কাজ করতেছে, তাহলে আসলে কোথায় নিরাপদ। এমনকি আরেকটা ঘটনা যে ওই যে কোচিং সেন্টারে রেপের পরে সেই মেয়েটা কিন্তু মারাও গেল। তো এই ঘটনাগুলো আমাদের কিন্তু সাধারণ যে অপরাধী, তাদের চেয়েও এই ধরনের অপরাধগুলো আমাদেরকে আরো বেশি আশঙ্কিত করে, অনেক বেশি ভাবিয়ে তোলে। তো যদি, যেহেতু এই অভিযোগ এসেছে, এখন মামলা হয়েছে, আমি যতটুকু জেনেছি অ্যারেস্টও হয়েছে, তো এটা লিগাল প্রসিডিংস এর মতো চলবে। এছাড়া স্কুল কর্তৃপক্ষ কি করলো সেটাও দেখার বিষয়। আর লিগাল প্রসিডিংস যেহেতু চলতেছে, সেখানে এখন প্রমাণিত হবে যে উনি কি করেছেন কি করেন নাই, সেটা এখন যেহেতু আদালতের পেন্ডিং একটা ম্যাটার। তাকে যে শারীরিক হেনস্থা করলো, এটা নারী শিশু নির্যাতন দমন আইনের বিষয়, অপরাধে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো নারী শিশু নির্যাতন আইনের মাধ্যমে এটার প্রসিডিংস হবে। আরেকটা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো ভাইরাল হওয়ার বিষয়, সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আগে ছিল, এখন নতুন আইন পাশ হয়েছে, সেই আইনে এটা শাস্তিযোগ্য অপরাধ। এটা হচ্ছে সাইবার ক্রাইম। তো সাইবার ক্রাইমের জন্য আলাদাভাবে প্রসিকিউট করা হবে। আর স্কুলে যে তদন্ত হয়েছে সেগুলি এভিডেন্স আকারে আদালতে দাখিল করতে হবে। হাইকোর্টের একটা রায় আছে যে প্রত্যেকটা ইনস্টিটিউশনে এই যে যৌন হয়রানি বিষয়ক যে একটা কমিটি থাকতে হবে, সেই কমিটির কাছে, কমিটি হচ্ছে গিয়ে এক হচ্ছে গিয়ে দেখাশোনা করবে, যে কোনো অভিযোগ হলে সাথে সাথে সেই অভিযোগগুলো ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। সেটা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, প্রত্যেকটা কর্মস্থলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কমিটি গঠন করার কথা বলা হয়েছে। তো এই কমিটির মূল উদ্দেশ্যই হচ্ছে গিয়ে যখন একটা কমিটি থাকবে, তখন কিন্তু সাথে সাথে তার কাছে হেল্প চাইতে পারবে, যিনি ভুক্তভোগী হবেন তিনি হেল্প চাইতে পারবেন। আর স্কুলে আমি মনে করি যেহেতু বাচ্চাদের বেশিরভাগ এই আন্ডার 18, তারা সবাই শিশু, শুধু তারা কিন্তু নারীও না, তারা কিন্তু শিশু। এখন মেয়ে শিশুদের ব্যাপারে তাদের কিন্তু আরও বেশি, এটা যেহেতু আরও বেশি সেন্সিটিভ ইস্যু, এবং অনেক সময় কিন্তু অনেকে হেনস্থা হলেও বলতে চায় না, মুখ খুলতে চায় না যে আমাকে সবাই খারাপ চোখে দেখবে বা আমাকে সবাই আলাদা চোখে দেখবে যে আরে ওর সাথে এটা হয়েছে। এখানে কিন্তু আলাদাভাবে এই যে সাইকোলজিক্যালি অ্যাফেক্টেড হচ্ছে, সেগুলিরও কিন্তু কাউন্সিলিং দরকার। কমিটির কাজ তো শুধু অভিযোগ নেওয়া না, কমিটির কাজ কিন্তু অন্যান্য বিষয়ে রেগুলার সচেতনতা তৈরি করা, যে তোমাদের সাথে এরকম কিছু হলে সাথে সাথে আমাদের কাছে আসবা, এই ধরনের কোনো কিছু হলে কিন্তু এই বিষয়ে পদক্ষেপ নিবা, বা এই বিষয়গুলোকে লজ্জা পেয়ে তুমি মুখ বন্ধ রাখবা না, তাহলে কিন্তু অপরাধী তোমার সাথে বিভিন্নভাবে আরও ক্রাইমটা কিন্তু বাড়তে থাকে, সে সাহস পেয়ে যায়, সে ওই নারীর সাথে করবে, অন্য নারীর সাথেও করবে, এবং যার সাথে হয়েছে তাকেও হয়তো ব্ল্যাকমেল করতে থাকবে, আবার নিপীড়নের শিকার হবে। তাই মুখ বন্ধ করে রাখাটা কোনো সমাধান না, এটা এই মেসেজটা প্রথমে তাদেরকে বুঝাতে হবে যে এই যে অত্যাচারটা করা, নির্যাতনের শিকার হওয়া, এটাখানে মুখ বন্ধ রাখা যাবে না। সেকেন্ড হচ্ছে এই বিষয়গুলি কিন্তু ফৌজদারি অপরাধ, শুধুমাত্র যে কমিটি তদন্ত করলো বা একটা শিক্ষককে বহিষ্কার করলো সেখানেই কিন্তু সীমাবদ্ধ না, এটা ফৌজদারি অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। তাই স্কুল বা ইনস্টিটিউশনকে কিন্তু মামলা করার ব্যাপারেও পদক্ষেপ নিতে হবে। এছাড়া যদি কেউ মামলা না করে, তারপরেও আমাদের ধারণা আছে যে কেউ মামলা না করলে মনে হয় মামলা হবে না, তা কিন্তু না। যদি এই খবরটা যে থানার জুরিসডিকশনের মধ্যে আছে, তিনি কিন্তু সেখানে যে অফিসার ইনচার্জ, তার ওখানে যে কেউ বাদী হয়ে মামলা করতে পারে, অর্থাৎ এটাকে বলা হয় রাষ্ট্রবাদী মামলা। তো এই রাষ্ট্রবাদী অর্থাৎ যখন একজন নাগরিক ক্ষতিগ্রস্ত হয়, আলটিমেটলি কিন্তু রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, তাই রাষ্ট্র নিজেই মামলা দায়ের করতে পারে। কেউ অভিযোগ করুক আর না করুক, সংবাদের ভিত্তিতে রাষ্ট্র মামলা দায়ের করতে পারে। জামিনের আইনি প্রক্রিয়া প্রথমত হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইনে স্পষ্ট বলা হয়েছে, যত প্রথম এমনিতে কিন্তু এটা নন বেইলেবল সেকশন, অর্থাৎ জামিন অযোগ্য অপরাধ। তো সেখানে নারী শিশু নির্যাতন দমন আইনে স্পষ্ট বলা হয়েছে যিনি ভুক্তভোগী
অভিযোগকারী সেই পক্ষকে না শুনে জামিন দিতে পারবে না। সেকেন্ড হচ্ছে কি, উনি জামিনে পাওয়ার মতো, জামিনে পাওয়ার মতো যে কিছু, জামিনটা সহজ হওয়ার মতো কিছু গ্রাউন্ড আছে আমাদের আমাদের সিআরপিসি 497 ধারায়। যেমন একজন নারীকে বিবেচনা করতে পারে, একজন শিশুকে বিবেচনা করতে পারে, বয়স্ক লোককে, অসুস্থ ব্যক্তিকে, তো সেই বিবেচনার মধ্যেও কিন্তু ওনার সেই গ্রাউন্ডসটা নাই। হ্যাঁ, এখন জামিন দেয়া না দেওয়া এটা হচ্ছে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, কিন্তু আদালত অবশ্যই সামাজিক প্রেক্ষাপট, অপরাধের ধরন, প্রমাণসমূহ এগুলো কিন্তু দেখবে এবং অভিযোগকারী পক্ষকে শুনে এই বিষয়ে পদক্ষেপ নেবে।